এই পৌষ মাসে আমাদের বাঙালির ঘরে পিঠের পরব চলতেই থাকে নানান রকমের পিঠে আমরা বাড়িতে বানিয়ে থাকি তার মধ্যে অন্যতম হল দুধ পিঠে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুধ পিঠের রেসিপি তো দুধ পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো পরিমাণ চালের গুঁড়ো সেই চালের গুঁড়োটাকে এবার আমি মেখে নেবো চালের গুঁড়োর উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি জলটাকে ফুটিয়ে রেখেছি আমি এই জলটা কিন্তু একদম ফুটন্ত জল সেই ফুটন্ত জল দিয়ে আমি আস্তে আস্তে চালের গুঁড়িটাকে মেখে নেবো একটু একটু করে জল দিয়ে চালের গুঁড়িটাকে মেখে নেবো আর যেহেতু জলটা অনেক গরম হাত দিয়ে মাখা সম্ভব নয় তাই আমি একটা খুন্তা নিয়ে এভাবে মেখে নিচ্ছি মাখতে মাখতে ঠান্ডা হয়ে গেলে আমি এটা থালাতে দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি এই থালাটাতে একটু গুঁড়ি নিয়ে এইভাবে একটু দোলে দোলে মেখে নিতে হবে তাতে পিঠেটাও ভালো হবে আর চালের গুড়িটা এইভাবে মাগলে পিঠেটা খুব মসৃণ হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব নরম হবে তাই একটু সময় নিয়ে এইভাবে দোলে দোলে চালের গুঁড়িটাকে একটু মেখে নিতে হবে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশন চ্যানেল প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন আমি এই চালগুড়িটাকে এভাবে মাখিয়ে নিলাম আর চালগুড়িটা খুব শক্ত করলে হবে না চালের গুঁড়িতে যদি মাখার সময় জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ একটু ঠান্ডা হয়ে গেলেই চালের গুঁড়িতে জল অটোমেটিক টেনেই যায় এরকম একটু নরম করে মাখিয়ে নিতে হবে দেখুন এবার আমি এরকম ছোট ছোট একটা লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন আমি এইটা লেচিটাকে একটু রাউন্ড করে নিয়ে একটু লম্বা হাতে করে এভাবে লম্বা করে নিলাম তারপর এই আঙুলে করে একটা আমি এই শেপ দিয়ে দিলাম আমি সমস্ত পিঠেগুলো এই একই শেপেই বানাবো আর আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব দেখুন সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার পিঠেটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার জন্য আমি কি করছি দেখে নিন পিঠেগুলোকে সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি গরুর দুধ এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চালের গুঁড়িতে দু কিলো দুধ নিয়ে নিয়েছি এই দুধ পিঠেটা আমি গরুর দুধ দিয়েই বানাবো আর আপনারা চাইলে প্যাকেটের দুধেও বানাতে পারেন তো দুধটাকে এবার আমি ফুটিয়ে নেবো দুধটাকে আমি আগে থেকে দু তিন দিন ধরে গরম করে রেখেছিলাম তাতে পিঠেটা খেতে ভালো হয় আর যে সরগুলো পরে সেটাও খেতে খুব ভালো লাগে দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে রাখলে দুধের যে গন্ধটাও খুব সুন্দর আসে আর দুধটা অনেকটা ঘনও হয় দু কিলো থেকে আমি পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে দেড় কিলোতে করে রেখেছি এবার আমি এই দুধটাকে জাল করে নেবো দেখুন ওপর দিক থেকে কত স্বর পড়েছে এগুলো কিন্তু তুলবো না এগুলো থাকবে এগুলো খেতে কিন্তু ভালো লাগবে ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি এখন একটু ওয়েট করব দুধটা ফুটে যাওয়া পর্যন্ত আর দেখুন দুধটাতে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়ে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো যাতে তেজপাতার গন্ধটা দুধের মধ্যে আসে আর দুধের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখুন দুধটা ফুটে এসেছে যে সরগুলো ছিল সেগুলো কিন্তু দেখুন আর দেখা যাচ্ছে না কারণ দুধটা ফুটে গিয়েছে বলে সরগুলো গলে গিয়েছে দুধের সঙ্গে মিশে গিয়েছে আর আমি এই চামচের সাহায্যে এইভাবে একটু নেড়ে নেড়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দুধটা যখন ফুটে ফুটে দেড় কিলো থেকে এক কিলো পরিমাণে আসবে সেই অবস্থায় কিন্তু পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটা ফুটিয়ে আর একটু যাতে দুধটা কমে যায় আর ঘন হয় তার জন্য একটু ওয়েট করব। দুধটা অনেকটা কমে এসেছে এটাকে আর আমি কমাবো না তাহলে পিঠেগুলো সেদ্ধ হবে না ভালো করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আস্তে আস্তে এই পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে পিঠেগুলোকে দুধের মধ্যে দিতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায় পিঠেগুলো কিন্তু একটা একটা করেই দিতে হবে দুধের মধ্যে যদি সমস্ত কিছু একসাথে ঢেলে দেন তাহলে কিন্তু হবে না সব পিঠেগুলো গায়ের ওপর চিটিয়ে যাবে তাই এভাবে একটা একটা করেই দিতে হবে দেখুন দুধের মধ্যে আমি পিঠেগুলো সব ঢেলে দিয়েছি পিঠেগুলোকে দুধে দেওয়ার পর এভাবে চামচের সাহায্যে হালকা করে নেড়ে সমস্ত পিঠেগুলোকে দুধের মধ্যে এভাবে চুবিয়ে নেব তাতে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হবে আর দেখুন আমি চিনি নিয়েছি এখানে মোটামুটি দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা এখানে নিজেদের মতো দেবেন যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন আমি দেড় কাপ চিনিতেও দু চামচ মতো চিনি রেখে দিলাম আমার মনে হলো যেন এটা বেশি মিষ্টি হয়ে যাবে তাই আমি কিছুটা চিনি দু চামচ পরিমাণ চিনি তুলে রেখে দিলাম চিনির দিয়ে আমি এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে নিলাম যাতে পিঠেগুলো ওপর সাইডটা নিচে হয়ে যায় নিজের সাইডটা ওপরে হয়ে যায় চিনিটা দেওয়ার পর আবারও ফুটিয়ে নেবো পিঠেগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে এসেছে আর একটু সময় নিয়ে একে আমি ভালো করে একটু সেদ্ধ করে নেব এখন এটা ফিফটি পারসেন্ট অবস্থায় সেদ্ধ হয়েছে এলার যে দানাগুলো হয় সেগুলো একটু পিসে রেখেছি সেগুলোকে আমি দুধের মধ্যে পিঠের মধ্যে আমি ছড়িয়ে দিলাম তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর কালারের জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এখানে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি তাই এখানে গুড়টা বেশি দিলাম না জাস্ট আমি কালারের জন্য দিলাম ব্রাউন কালার হয় তার জন্য দেখতে ভালো লাগে আর খেতেও খুব সুন্দর লাগে আর আপনারা চাইলে যদি বলেন যে চিনি দেবেন না শুধু গুড়েই করবেন তাও গুড়ও দিতে পারেন আমি এখানে চিনি গুড় দুটোই মিক্স করে দিয়েছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি পিঠেগুলোকে আমি আরও ভালো করে ফুটিয়ে নেবো দেখুন এখনও পর্যন্ত গাঢ় হয়নি ভালো করে এটা যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এটাকে আর ফোটানো চলবে না যেহেতু ঠান্ডা হলে এটা এমনিতেই জমে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। ব্যাস পরিবেশন করার জন্য রেডি সেরা স্বাদের দুধ পিঠে রেসিপি আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ